গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি, আমার ছোট ছানাটিও ভীষণ ভালো আছে। আজকে একটা নতুন ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসছি, সেটা হচ্ছে যে অয়েল ম্যাসাজ, বাচ্চাকে কিভাবে অয়েল ম্যাসাজ করব। এই অয়েল ম্যাসাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বেবির গ্রো করার ক্ষেত্রে। যেমন যদি প্রপার অয়েল ম্যাসাজ করা যায় তাহলে বাচ্চার বোন স্ট্রং হয়, ডাইজেশন পাওয়ারটা ঠিকঠাক থাকে, পেটটা ভার ভার, পেটটা ফোলা ফোলা, সেই ব্যাপারগুলোও কিন্তু ম্যাসাজে অনেক আরাম পাওয়া যায়। সেটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর অয়েল ম্যাসাজটা বাচ্চাদের পক্ষে খুব রিল্যাক্সিংও, তার কারণ বাচ্চারা অয়েল ম্যাসাজটা নিতে খুব ভালোবাসে, বড়রাও আমরা ভালোবাসি, ওরা খুব ভালোভাবে রিল্যাক্স করে থাকতে পারে। অয়েল ম্যাসাজটাই কিন্তু আমি আজকে তোমাদেরকে দেখাবো যে আমি আমার বেবির ক্ষেত্রে কিভাবে এই অয়েল ম্যাসাজটা দিয়ে থাকি। এবং আমার ক্ষেত্রে কিন্তু এই অয়েল ম্যাসাজটা আমার বেবির ক্ষেত্রে খুব ভালো একটা কাজ করেছে, কাজেই আমি এটা তোমাদের কাছে শেয়ার করতে চাই। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে শেষ অবধি দেখে, যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমি তাহলে আমরা এখন চলে যাই ম্যাসাজে। আমি আমার ছেলের ম্যাসাজটা কি করে করি সেটা আমি এখন দেখাচ্ছি। ওকে শুয়ে দিয়েছি প্রথমে, আর আমি যে তেলটা ইউজ করি সেটা হচ্ছে বার্লি অলিভ অয়েল। ওটা ও ছোটবেলা থেকে ইউজ করে, তার কারণ ওর আবার সর্ষের তেলে অ্যালার্জি আছে। আমি প্রথমে পা দিয়ে স্টার্ট করব, প্রথমে পায়ের পাতায় ভালো করে অয়েলটাকে দিয়ে নেব এবং আঙুলের ফাঁক দিয়ে ওই হাতটাও কিন্তু করে নেব, আরেকটা হাতও সেম প্রসেসে করব। এবার আসছি পিঠের দিকে। পিঠেও এভাবে আমাদেরকে ম্যাসাজটা করতে হবে, মানে শীত দ্বারার এই আশেপাশে খুব ভালোভাবে আমাদেরকে ম্যাসাজটা দিতে হবে এদিকে, এবং পিঠে ওরকম আপার স্ট্রোকই আমাদেরকে দিতে হবে। আস্তে আস্তে গোটা হাতে থেকে ঘাড়ে সেম প্রসেসে এইভাবে আস্তে আস্তে তুলতে হবে এবং ঘাড়ের এখান থেকে গিয়ে হাতে দিতে হবে, এবং এই শিরদাঁড়ার জায়গাটাতে দুটো আঙুল দিয়ে প্রেস করে, হালকা করে প্রেস করে আমাদেরকে ম্যাসাজটা দিতে হবে, যাতে বাচ্চা খুব রিল্যাক্সড হয়ে যায়।
এইভাবেই আমি আমার ছেলের ম্যাসাজটা দিয়ে থাকি। ছোটবেলায় তো দুবার করে দিতাম, এখন একবার করেই দিই। তো আজকে এই পর্যন্তই থাকলো। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং দয়া করে সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। কেননা আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটু ইন্সপায়ার হব ভিডিও বানাতে। তো দয়া করে সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।